বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 4.5 বছরে মোট 479 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন যে বুধবার দিবাগত মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডক্টর জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার জেলে নিয়ে একাকিত্বের মধ্যে রেখে চিকিৎসা দেয়নি, তাকে ধীরে ধীরে সংকটাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে, যা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। ডক্টর জাহিদ দাবি করেন যে কারাবন্দী থাকার সময় বিগত সরকার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করলেও তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়নি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে প্রায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। গত 21 আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন, কিন্তু 12 সেপ্টেম্বর আবারও তাকে ভর্তি করতে হলো। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এখনও বিদেশে না পাঠানোর বিষয়ে ডক্টর জাহিদ বলেন, বাইরে নেয়ার জন্য একজনের শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। প্লেন ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করার ক্ষমতা প্রয়োজন তা একটি গুরুতর বিষয়। তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড আলোচনা করছে। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভিত্তিতে দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার জন্য একটি উন্নত সেন্টারে নিয়ে যাওয়ার বিষয়টি দেখছেন। কিছু রোগ এমন হয়েছে যেগুলো কেবল উন্নত সেন্টারে চিকিৎসা সম্ভব। মাহিদুর রহমান, প্লাবন, ভোরের পাতা।